ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावशतकहीनरूपनित्यसत्तमध्ययम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम्। प्रत्येक मानुषेर जीवन दर्शन आमरा जारा बाड़ीर मायेरा जारा दूरे मेयेदेर बिये दियेछि कारो छेलेर बिये दियेछि तारा बुझते पारे এই বছরের একটি দিনের জন্য তারা মুখ পেতে থাকেন যে কবে আমার এই মেয়ে এই ছুটিতে আসবে, নাতু নাতুদের মুখ দেখব। তারা তার জন্য অনেক সময় নাড়ি তৈরি করে রাখেন, অনেক খাবার তৈরি করে রাখেন, আচার তৈরি করে রাখেন। আর দেখবেন মায়েরও তাই, মা দুর্গা আসছেন তাই কতদিন আগে থেকে পুজোর জোগাড় করে রাখেন। আমরা আমাদের মাকে নিজের জীবনের সঙ্গে এক করে ফেলেছে। যখন কোনো মেয়ের বাবা শোনেন উমা আসছেন, তার মনের ভাব সেটি আগমন। আগেকার দিনের বিভিন্ন কথাকার বা ঋষিরা তাদের এই মনের ব্যঞ্জনাকে চিরদিনের নিত্যদিনের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা দুঃখ বঞ্চনার যে ব্যঞ্জনা সেটি আগমনী গানেতে প্রস্ফুটিত। তাই আগমনী গান মানে কোনো কবিতা কোনো গাথা নয়, কোনো কথালিপি নয়, এটি সাধক কবিদের মনের অন্তরের ব্যথা। কৃষ্ণ রে গিরিবর উমাকে ভবনে এলো, উমাকে ভবনে এলো।
Oh,
তিন গুণে গুণে বড় সজাবিল আসতে পারবেন না, তখন তিনি এত ব্যাকুল হয়ে যান মায়েরা,
যে মেয়ের পাত্র বুঝলে চলো আমাকে দিয়ে আসো, চলো দিয়ে একদিন চলো চলে আসবে, আমি গিয়ে যাবো মেয়ের কাছে। তাছাড়া মারাই নিজে চলে যান মেয়ের কাছে। এই ঘটনা যারা প্রবাসে থাকে মেয়েদের, বিশেষ করে আমেরিকা টেমেরিকা থাকে তাদের তো কথাই নেই, তারা বুঝবেন যে কী ব্যথা এই মায়ের ছেলে মেয়ে যদি না আসে। তখন তো কোনো ছেলেদের পরীক্ষা হচ্ছে, আসতে পারছেন না, তখন তাদের মধ্যে কী বেদনা হয়। এই মেনকা বেদনা এটি স্বামী তপানন্দজি খুব সুন্দর বুঝিয়েছে। আমার যখন মা আসে আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে তারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে তারে, তুলে না বুকে তারে মাগ জননী এসেছে তারে, মাগ জননী এসেছে তারে, আজি শঙ্খে শঙ্খে
আনন্দ বাবা মা আত্মীয় স্বজন যদি ছেলেটা একটু বড় হয় না যদি একটু বড় হয়ে যায় তোমরা নাচি খুব ভালো পড়াশোনা করছি পড়ার লোককে দেখাবি কেবল নাচনি এত সুন্দর রেজাল্ট করেছি এই হচ্ছে আনন্দ মা মেয়ের সঙ্গে নিত্য দিনের সম্বন্ধ আমরা দেবীকে আমাদের নিজেদের ঘরের মেয়ে করে নিয়েছি তাই যখন মেয়ে আসেন প্রতি বছর যখন আসেন প্রতি বছর তো এক বছর করে তার বয়সও বাড়ে মাঝে মাঝে তার বাবা মাই অবাক হয়ে যান বাবা তুই দেখছিস তো কত বড় হয়ে গেল এই আমাদের মধ্যেকার জীবন দর্শন কত ছোট দেখেছি বিয়ে দিল এখন কত বড় হয়ে গেল কত স্বামীকে বলছেন দেখো কবি দেখো চেয়ে তোরো মজলা যদি না পারিস
सदा
কথা শুনে
আমরা জামাইদা এরা পরে ছুটে তো মা বলে আজ যেতে হবে তো এখানে থাক আবার এক বছর পরে ছাড়বে না মায়ের এই দুঃখ অনুযোগ এও তো আগমন রাত উঠাচ্ছে তার গানে লিখছে বলে বলবে বলে বলবে বলে বলবে বলে বলে বলবে লোকে মন্দ song
Yeah.
পূজা কথার মানে হচ্ছে পু মানে পবিত্রতা, যা মানে জানব। আমাদের প্রত্যেককে পবিত্র হতে হবে, আর আমাদের প্রত্যেককে যা খেতে হবে নিজেদের চৈতন্যের জাগরণ, আত্মচৈতন্যের জাগরণ। এই জাগরণের জন্যই তো ঠাকুরমা স্বামীজি এসেছিলেন, ওই যে নিজেকে জানো, ওদের চৈতন্যের জাগরণ। এই তো আমরা পুজোর আগে দেবীর বোধন করি, বোধন করার মানেই হলো দেবীকে জাগানো। এই দেবীকে জাগরণ করাই বলি বিল চাকান সমাজ সিদ্ধ কৃষ্ণ দেবী যথাসুখম বলি রাবণস্য বধার্থায় রামস্য অনুগ্রহায় চ। এই যে রামের অনুগ্রহ পাওয়ার জন্য রাম নিজেই পুজো করছিলেন, পূজারি রাবণ পূজারি, রামকে অনুগ্রহ রাবণ বধ হবে। তাই এই অকাল বোধন শরৎকালীন পুজো, এই অকাল বোধন করছি তুমি বিল্ল শাখাকে অবলম্বন করে জেগে ওঠো, আমাদের মধ্যে শক্তির জাগরণ হলো, মানে শুভ শক্তির জাগরণ, মানে কি হবে অশুভ শক্তির নাশ হবে। তাই আমরা এই আগামনির আগে পুজোর আগে নিজেদের আত্ম জাগানিয়ার যে গান, সেই গান আমরা গাই ওই সমস্ত জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। রাম কৃষ্ণ স্থিতা
सनातनः इति ज्ञानं समाश्रित्य मुक्तज्ञानं लभेत ध्रुवम्।